মানসিক ভারসাম্যহীন শরীফা খাতুন ছুটে চলেছেন বাজারের এদিক সেদিক। বছরখানেক আগে স্বামীর সংসার ছাড়ার পর ভিক্ষাবৃত্তি করলেও কিছুদিন ধরে হারিয়েছেন নিজের মানসিক ভারসাম্য। স্থানীয়রা জানান, মঙ্গলবার নিজের 9 মাসের কন্যা সন্তানকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় হলুদ ক্ষেতে রেখে ভিক্ষা করতে যায় শরীফা খাতুন। এ সময় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রুনা আক্তার নামে এক নারী। একই সঙ্গে শরীফাকেও নিজ বাড়িতে নেন তিনি। পরে রুনা শিশুটিকে দত্তক নিতে চাইলে 500 টাকার বিনিময়ে সন্তানকে রেখে চলে যায় শরীফা। আমার উপর দায়িত্ব দিছে যে তুমি যদি খুঁজতে না পারো তোমার উপর ইয়া হবে, আর তুমি যদি অন্য কাউকে দিয়ে দাও তাহলে তোমার উপর আইন থেকে ইয়া নেওয়া হবে। আর আমার বোনকে সেখন আমার হাতে পৌঁছায় দিল, ওনারা অনেক কান্দিছে। স্থানীয়রা জানান, নিজ সন্তানকে অন্যের হাতে তুলে দেওয়ার পর থেকেই শরীফা হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য। টানা 4 দিনেও শিশুটির কোনো সন্ধান দিতে না পারলেও একসময় নিজেই জানান ঠিকানা। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ভারসাম্যহীন পরিবারটিকে সহায়তার দাবি স্থানীয়দের। বাচ্চাটাকে দিয়েও আসলো, দিয়ে আসে আর বাসায় থাকে না, সবসময় ইয়া বাজারে থাকে। ধরে নিয়ে আসলে বাড়িতে এক মুহূর্ত থাকে না, খায় না, ঘুমায় না, সারাদিন রাত এই পাগলামি করে। থাকার মতন এদের কোনো জায়গা নেই আসলে, মাথা যার বলতে গেলে নাই আর কি। অভাবের কারণে বাচ্চাকে মানুষকে দিছে, এখন দিয়ে তো নিজে খাইতে পারে না, চলতে পারে না, পাগল হয়ে গেছে, মেন্ডেল টাইপের। এই 2-4-5 দিন থেকেই মেন্ডেল হিসাবে চলাফেরা করে। এর আগে খুব ভালোই ছিল। গরিব আর অসহায় কিনাদের আমি জানছি, যেটা যে এই মহিলার স্বামীও নাই, 3টা বাচ্চা, যেখানে ওনার দ্বারা এক পক্ষে ভারসাম্যহীন একটা মানুষ দ্বারা এই বাচ্চাদের লালন পালন করা সম্ভব না। এখানে যদি প্রশাসনের পক্ষ থেকে এবং যিনারা উন্নয়ন কর্মকর্তা রয়েছে তেনারা যদি এটা সহযোগিতা করে তাহলে হয়তো বা এই পরিবারটা একটু হলেও স্বস্তির ফিরে পাবে। মানুষ অসহায়, তার 3টা বাচ্চা আছে, তার স্বামী নাই, মনে করেন মানুষের বাড়ির গ্রামে গ্রাম ঘুরে খায়। প্রশাসন হিসাবে যদি কেউ সহযোগিতা করে তাহলে খুব ভালো হবে। এদিকে শিশুটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি সহায়তা ইনশাল্লাহ দিব, এই বিষয়টা উপজেলা নির্বাহী অফিসারে ওনাকে জানাবো, যাতে হচ্ছে সরকারি সহায়তা বা অন্য কোনো যে কোনো সহায়তা যেন পাই। মানসিক ভারসাম্যহীন নারী শরীফা খাতুন পঞ্চগড়ের বোদা উপজেলার জ্যামজুট মুসলিমবাগ এলাকার বাসিন্দা। 3 সন্তানের জননী তিনি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।